আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী ভাই এবং বোনেরা, মালয়েশিয়া প্রবাসী সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং প্রথমেই বলে দেব, আজকের এই খবরটিতে মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রায় 40 বছর পর সোর্স কান্ট্রি হিসাবে যুক্ত হলো বাংলাদেশ। এই গেল বছর 2021 সালের ডিসেম্বর মাসের দিকে, লাস্টের দিকে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পর সোর্স কান্ট্রি হিসাবে আবার যুক্ত হতে চলেছে বাংলাদেশ। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে কর্মী নিতে মালয়েশিয়ার প্রস্তুতি প্রায় শেষের দিকেই। এরই মধ্যে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্মী চাহিদার জন্য আবেদন নিয়েছে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের কাছ থেকে জানা গেছে যে এবার 1,46,032 জন কর্মী শনিবারের মধ্যে, গেল শনিবারে, এই জিনিসটি সূত্রে জানা গেছে। এই চাহিদাটি লাগবে নিয়োগদাতাদের, এই চাহিদাটি জানিয়েছে নিয়োগদাতারা। এরই মধ্যে 30,000-এরও বেশি চাহিদাপত্রে অনুমোদন দিয়েছে দেশটির সরকার। এরই মধ্যে বাংলাদেশের জন্য নতুন চাহিদাপত্র এবং পুরাতন চাহিদাপত্রগুলো মেয়াদ বাড়ানোর উত্তীর্ণর জন্য আবেদন করা হচ্ছে। এখনও বাংলাদেশ কারিগরি চূড়ান্ত করতে পারেনি, এদিকে 2 মাস চলে গেছে অলরেডি এখন থেকে, সমঝোতা চুক্তি স্বাক্ষরের পর থেকে, কিন্তু বাংলাদেশ এখন নিজেরা প্রস্তুতি নিতে পারেনি। এর জন্য 3 বছরেরও বেশি অপেক্ষায় থাকা মালয়েশিয়ান কর্মীদের হতাশা কিন্তু দিনকে দিন বেড়েই যাচ্ছে। অনেকের কিন্তু পাসপোর্টের সময়সীমা শেষ হয়ে যাচ্ছে এবং অনেকের বয়স বা নির্ধারিত সময়সীমাও পার হয়ে যাচ্ছে, 45 বছরের বেশি বা 18 বছর থেকে শুরু হবে, 45 বছরের বেশি হয়ে যাচ্ছে, এই অনুযায়ী সময়সীমাও বেড়ে যাচ্ছে তাদের। প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো যাচ্ছে যে বিদেশে পাঠানোর জন্য কারিগররা সংশ্লিষ্ট বিষয়ে কাজ করছে। কর্মীদের বিদেশ যেতে কত খরচ হবে বা প্রবাসী ব্যাংক থেকে লোন নিতে হবে কি না, বা ডাটা ব্যাংক থেকে নিবন্ধন বা ডাটা ব্যাংক থেকে যেতে কত খরচ হবে বা বায়োমেট্রিক পদ্ধতিভাবে যেতে হবে কি না, প্রয়োজন হলে কবে চালু হবে এবং বাংলাদেশে একটি অনলাইন পদ্ধতি চালু করা, মন্ত্রণালয় এই সব সম্বন্ধে অনলাইন বা মালয়েশিয়ার সাথে অনলাইনের জন্য বা বাংলাদেশের সাথে অনলাইন আবেদনের জন্য কাজ করছে মন্ত্রণালয়। মালয়েশিয়ার প্রশিক্ষণ ব্যুরো বা বাংলাদেশের প্রশিক্ষণ ব্যুরো ডাটাবেস থেকে কর্মী পাঠাতে যে সমস্ত সময় চলবে বা প্রসেসিং হবে, সেই সমস্ত কাজগুলোই এখন চলছে মন্ত্রণালয় থেকে জানায়। বিএমইটি কিন্তু সব কাজই করতেছে, তার যেরকম ডাটা ব্যাংকের কাজ বা নিবন্ধন ই করার জন্য, যাচাই বাছাইয়ের জন্য সব ধরনের কাজ কিন্তু বিএমইটি করতেছে। দেশটিতে চাহিদা অনুযায়ী কর্মী এবং নিয়োগদাতাদের কত অভিবাসন ব্যয়টাই সব বাড়ানো সহ অন্যান্য কারিগরি বা নীতি নির্ধারণ করছে কিন্তু মন্ত্রণালয়। এবং এই দিকে কিন্তু আবার মালয়েশিয়া যাত্রীদের, কর্মীদের নিয়োগ সহ, বিমান ভাড়া সহ সেখানে যাওয়ার পর যাবতীয় খরচা, যেরকম ফুড অ্যাকোমোডেশন আছে, তারপরে থাকা খাওয়া, তারপরে আপনাদের ইন্স্যুরেন্স থেকে শুরু করে করোনা টেস্ট বা আপনাদের কোয়ারেন্টাইন, সব সহ যাবতীয় খরচা বহন করবে নিয়োগদাতারা, এটি কিন্তু সমঝোতা চুক্তিতে স্বাক্ষর হয়েছে। এবং বাংলাদেশের দিক থেকে তাদের পাসপোর্ট বানান থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে আনুষঙ্গিক খরচ যেগুলো আছে, বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি ফিটি, এগুলো কর্মী নিজেরা বহন করতে হবে। এই অনুযায়ী সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুযায়ী একটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে একটা খরচ নির্ধারণ করতে হবে, এম্বাসি ফি বা এজেন্সি ফি কত হবে, এগুলো সহ সব ধরনের রিক্রুটিং এজেন্সি ফি সহ নির্ধারণ করতে হবে একটা খরচ। 2 মাসেও কর্মকর্তারা এখনও চূড়ান্ত করতে পারেনি, সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার পরেও এখনও কিন্তু কর্মীরা নিয়োগ করা শুরু হতে পারেনি, এই অনুযায়ী মন্ত্রণালয় বলতেছে। তো এই বিষয় নিয়ে, সব ধরনের সব বিষয় নিয়ে ইমরান আহমেদ, প্রবাসী কল্যাণ বৈদেশিক কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন যে আমি চেষ্টা করতেছি, আপ্রাণ চেষ্টা করতেছি কর্মীদের বিদেশে পাঠানোর জন্য ডাটা ব্যাংক থেকে, সব ধরনের সব কিছু প্রস্তুত হয়ে গেছি, আমরা নিজেরাও প্রস্তুত হয়ে গেছি, কিন্তু কিছু ব্যবসায়ী
লোক আছে তারা আমার প্ল্যানটাকে ঘোলাটে করে দিচ্ছে, এই কথাটি বলেন ইমরান আহমেদ। তো ইমরান আহমেদ বলে আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার কর্মীদের নিয়ে, কিন্তু তারা নিজের স্বার্থ বুঝতেছে কিন্তু কর্মীদের স্বার্থ আমরা বুঝতেছি। তো এই অনুযায়ী ইমরান আহমেদ বলছে 2022 সালের মধ্যেই কিন্তু ডাটা ব্যাংকের মাধ্যমে কর্মী প্রেরণ হবে মালয়েশিয়ায়। তো আপনারা ভয় পাবেন না, মালয়েশিয়ায় খুব তাড়াতাড়ি যেতে পারবেন। মালয়েশিয়া প্রবাসের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন দেখতেছেন, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে মালয়েশিয়া প্রবাসীর সকল খবর সবার আগে আপনারা পেয়ে যাবেন আমাদের। তো মালয়েশিয়া প্রবাসীদের জন্য এই অনুযায়ী তো ভিডিওটির নিচে দেখবেন লাল বাটন আছে, সেখানে ক্লিক করে দেবেন, সাইডে রাখা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনারা সকল ভিডিও সবার আগে পেয়ে যাবেন আমার। তো খুদা হাফেজ।